আমি একজন কমেডিয়ান, অনেকে আমাকে বলে যে বিশ্বনাথ তোমাকে কমেডিয়ান বলে তোমার রাগ হয় না? আমার রাগ হবে কেন? বাংলাদেশে যেসব কমেডিয়ান জন্মেছে সারা পৃথিবীতে এত কেউ নেই। আর তাছাড়া আসলে সিনেমা আসে লোকে নাম করতে, সম্মান পেতে, একটু আলাদা হয়ে যায় মানুষের থেকে, মানুষ দেখলে আনন্দ পায়। কিন্তু বাংলা সিনেমায় এসে আমি যা মার খেয়েছি এত মার কেউ খায় না, কোনো ভিলেনও খায়নি। বলতে পারবেন যে সব থেকে বেশি আমি কোন হিরোর সঙ্গে ছবি করেছি? জিৎ, রাইট অ্যান্সার। আমি জিতের সাথে 15টা সিনেমা করেছি। প্রথম সিনেমা ছিল আমাদের ক্রান্তি, আর রাবণ অবধি আবার ছবি হবে, করব। ক্রান্তি সিনেমায় আমায় দেখবেন গাড়ি এসে মেরে রক্ত বার করে দিয়ে চিৎপটাং করে দিয়ে চলে গেল। জিৎ কিন্তু কী সুন্দর প্রেম টেম করলো ছবিতে। আমার লাইফে কিন্তু সব ঠনঠনে গোপাল। তারপরে একটা ছবি করেছিলাম জিতের সাথে, সিনেমার নাম ছিল ফাইটার, তাতে আমি আইসক্রিমওয়ালা ছিলাম। তা আমি ভোতা ছুরি বার করেছিলাম জিতের গলা কাটবো বলে, কিন্তু জিতের বুদ্ধি বেশি, ও বললো দেখ নিচে কী আছে, বলে এক লাথি মারলো আমি জলে। পরে আর একটা সিনেমা করেছিলাম 100% লাভ, তাতে কী করে কোয়েল ও দাদুর চোখ এড়িয়ে জিতের সাথে প্রেম করবে, কী করে দেখা করবে, কী করে ওদের প্রেম হবে, সারাক্ষণ আমি দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে আমার চেয়ারা কমে গেল, জিৎ আর কোয়েলের বিয়ে হয়ে গেল, ওরা দুজনে এবার গান গাইলো 100% লাভ 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 লাভ, আর পুরো সিনেমাটা করে আমার লোকসান 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 ভাবো। তারপরে একটা ছবি করলাম আওয়ারা, আমি কিন্তু সায়ন্তিকাকে প্রথম দেখেছিলাম, বলেছিলাম ওই দেখ সামনে সাজানো বাগান, জিৎ বলল বেড়া দেওয়া আছে। তা তুই বেড়া দেওয়া আছে, তুই ভিতরে থাক, আমায় যেতে দে। যেতে দিল না, আমাকে মারতে মারতে মন্দিরের ভিতরে নিয়ে গেল, কি মার মেরেছে মন্দিরে। তারপরে আমার বাবার বিয়ের ফুলসজ্জার আংটিটা দিয়ে দিল সায়ন্তিকাকে। কেন? সায়ন্তিকার দাদু কিনে দিয়েছে আংটি। আবার এখন সায়ন্তিকাকে কিছু বলা যাবে না, সে আবার এমএলএ, ওর সিকিউরিটি আমার ঠাসিয়ে দেবে একবারে। আমার হচ্ছে এই কপাল। তারপরে একটা সিনেমা করলাম, ছবির নাম বস। বস ছবির শুটিং আমার কাছে বিরাট আনন্দের। কেন? বসের শুটিং করতে আমরা বম্বে গিয়েছিলাম। আমি জীবনে তার আগে কখনো বম্বে যাইনি। বম্বে স্বপ্নের শহর, মানুষ শূন্য হাতে যায়, পূর্ণ হয়ে ফিরে আসে। আমার ছোটোবেলা থেকে কী শখ, আমি বম্বে যাবো, অমিতাভ বচ্চনের বাড়ি দেখবো, শাহরুখ খানের বাড়ি দেখবো, জিতেন্দ্রের বাড়ি দেখবো, বাপিদা কোথায় থাকে দেখবো। সেই গেলাম বম্বেতে শুটিং করতে, মিঠুন চক্রবর্তী গিয়েছিল, কুমার শানু গিয়েছিল, তারপর পৃথিবী জোড়া নাম সবার। সেই বম্বেতে শুটিং করতে গিয়ে প্রথমেই ধাক্কা, প্লেন থেকে নেমে আমার খুব খিদে পেলো, কিন্তু সকালবেলা খেয়ে সকালবেলা গিয়ে নেমেছি, কোনো দোকান খুঁজে পাচ্ছি না, দেখি জুসের দোকান, কমলা লেবুর জুস, এইটুকুনি একটা প্লাস্টিকের গ্লাস, তাতে হাফ গ্লাস কমলা লেবুর জুস খেয়ে আমি বলি দাদা কত হলো, বলে 60 টাকা। 60 টাকা? 60 টাকায় তো আমাদের কমলা লেবুর দোকান দেবো রে, বলে আমি দেখলাম জিৎ দাম আমার এখানে হবে না, এই বিরাট জিনিসের দাম। বললো আরে শহরটাই এত দামি। তারপর শুটিং শুরু হলো, জিৎ আমার বাড়িতে এলো, আমি জিৎকে বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। জিৎ কিচ্ছু বললো না, আমাকে ঠাস করে একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। ভাবুন, কালকে যদি আপনার এই এলাকায় কেউ যদি বন্দুক নিয়ে এসে বলে আপনার বাড়িতে, এই এলাকা আমি আমার দখলে করতে এসেছি, আপনি এক লাথি মেরে ওকে টোটো ধরিয়ে দেবেন। আমারও ইচ্ছে হয়েছিল জিৎকে ঘুরিয়ে একটা থাবড়া দিই, কিন্তু জিৎকে তো মারতে পারবো না, ওর এখানে বাইসেপ, এখানে ট্রাইসেপ, এখানে 8-প্যাক, আমার ফ্যামিলি প্যাক, মারবো কী করে। তারপর আমি দেবের সঙ্গে ছবি করলাম, ছবির নাম পাগলুটু। প্রথম ছবি হচ্ছে লে ছক্কা, সেবার যা ঠান্ডা পড়েছিল ভাবার বাইরে। তো যে শুটিং শুরু হলো, দেখুন ছবি রাজ চক্রবর্তীর, হিরোইন হচ্ছে পায়েল, খুব সুন্দর শুটিং হচ্ছে, বাংলার আরও বড় বড় অ্যাক্টার সব রয়েছে। কী ঠান্ডা পড়েছে সেইবার, আমি একটা ফতুয়া আর একটা ধুতি, কী হাওয়া ঢুকছে দাদা, পাঠ করব কি, নিজের জিনিসপত্র বাঁচাতেই সামলাতে পারছি না। তারপরে ছবি করলাম পাগলুটু, কথায় কথায় রজতব দত্ত বলে মেড়ে বালি চাপা দিয়ে দেবো। আরে তোর বালির গোডাউন আছে, তুই চাপা পড়ে বসতাম, আমি কেন চাপা পড়তে যাবো, বলে দেবের বাবাকে আমাকে ধরে নিয়ে চলে গেল দুবাই। 5 দিন আটকে রেখেছিল দুবাইতে, জানেন ওই বাড়ির ভেতরে, এক তুমি জানো, তারপরে এক জামা, এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, সবার সামনে বলতে পারবো না, ওই জিনিস এক পরে থাকা যায়, চুলকে চুলকে মরছি সারাক্ষণ। এই হচ্ছে আমার কেরিয়ার। তারপর চ্যালেঞ্জ টুতে তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমাকে কেউ মারেনি। পরে একটা ছবি করেছিল রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ, সেই ছবিতে গিয়েছিলাম আমরা ব্যাংককে শুটিং করতে, দেব ছিল, আমাদের কোয়েল ছিল, সেখানে রজতব দত্ত আর খরাজ মুখার্জি দুজনে মিলে আমাকে ফুটবলের মতো ধুমধাম করে, শুধু বলের মতো মেরেছে, এখানে পিটিয়ে মেরে ফেলে দেবে, বড় লোক বাবার মেয়ে আমার হোটেলে উঠেছে, আর ওদিকে হিরো হিরোইন গান গাইছে, ও মধু ও মধু,
তোরা মধু খাচ্ছিস আর আমি মৌমাছিটাকে হুল খাচ্ছি। পরের সিনেমা হচ্ছে শুধু তোমারই জন্য, সেখানে কি সুন্দর সোহমের ড্রেস, কি সুন্দর শ্রাবন্তী ড্রেস, কি সুন্দর মিমির ড্রেস, কি সুন্দর দেবের ড্রেস, আমার দেখবেন লুঙ্গি আর গামছা ওই পরে ঘুরে বেড়াচ্ছি, সারাক্ষণ হাওয়া ঢুকে যত বলছি বাবা দাঁড় করিয়ে দে। পরে একটা সিনেমা করেছিলাম তো সম্মান পাওয়ার জন্যে, ছবির নাম লাভেরিয়া, যত সোহমকে বলি ভাইপোদা ভাইপোদা আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার সব ধপধপে ব্যাপার, কে কোথায় যে পাচ্ছে মারছে ধরে। দেখুন আমাদের জামাই ফোর টোয়েন্টি, সেখানেও দেখুন তিনটে হিরো মিলে তিনটে নায়িকাকে নিয়ে গেল, আমি ঠনঠনে গোপাল, আমার কিচ্ছু নেই, এক মোটা কোদা মা, সে সুমন্ত বলছে আর চড়াচ্ছে আমায় ধরে ধরে, আমাকে ওই ছবিতে মন্দিরের ঘন্টার মতো বাজিয়েছে সবাই, আমি একবার হোটেল থেকে পড়ছি, একবার গাড়ি থেকে পড়ছি, আমি যেখান থেকে পাচ্ছি পড়ে মরে যাচ্ছি, কি পেলাম। লাস্ট একটা সিনেমা করেছিলাম, আমার বউ বলে বার করে দেবো, ছবির নাম কি বলুন তো, হরিপদ ব্যান্ডওয়ালা, এক মাথা চুল মুখ ভর্তি লিপস্টিক, আর বেশ লাগছিল, আর আমাকে মেয়ে সাজলে খুব ভালো লাগে, অন্য অন্য ছেলেরা আমাকে দেখি তো একাই দেখি আমার কেউ তো। যাই হোক, সেই সিনেমা করার পরের থেকে এবার আমার ছেলেপিলে বাড়ির লোকেরা বলে যে দেখো রাস্তাঘাটে কখনো কোনো আর্টিস্ট দেখলে শপিং মল টলে সবাই বলে ওইটা ওইটা কে যাচ্ছে, ওইটা ওইটা কে যাচ্ছে, কে যাচ্ছে দেখ দেখ, আর তোমাকে দেখলে লোকে বলে এই দে বিশ্বনাথ যাচ্ছে, এই যে এই যে কোনো। তখন আমি আমার বাড়ির লোককে বলি দেখো বাবা, লোকের কাছে টাকা আছে, পয়সা আছে, সোনা আছে, দানা আছে, দেশ বিদেশ ঘোরা সব আছে, যদি কিছু না থেকে থাকে তাহলে এক মুখ হাসি, আর সেই হাসি আমি দিতে পারি মানুষকে, আমি একজন ডাক্তার, আমার ভালো লাগে। বাবা এখানে তো অনেক কিছু হচ্ছে, হ্যাঁ না আচ্ছা চলে যেতে হবে, হ্যাঁ চলবে দাদা, কী সর্বনাশ। তো যাই হোক, এবার একটা কমেডি গান গাইবো, দেখুন বাংলাদেশে কমেডিয়ান তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নৃপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, চিন্ময় রায়, অনুপ কুমার, রবি ঘোষ, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, শুভাশিস মুখার্জি, কাঞ্চন মল্লিক, আমিও সিনেমায় কমেডি করি, কিন্তু আমার একজন আর একজন বিখ্যাত পৃথিবীর শ্রেষ্ঠ কমেডিয়ান আছে, যিনি শ্রেষ্ঠ নায়ক কমেডিয়ান, তার মতো গায়ক পৃথিবীতে আর দুটো হবে না, বাঙালির শ্রেষ্ঠ সন্তান কিশোর কুমার গাঙ্গুলি, সবাই মিলে জোরে হাততালি কিশোর কুমারের জন্যে। এই কিশোর কুমার ছিল বলে আমাদের মতো প্রচুর মানুষ এখনো করে খায় তার গানের জন্যে, তার সিনেমার জন্যে। তো কিশোর কুমারের একটা কমেডি গান গাইব, চলো। সিংহই তবু নাম তার সিংহ, হিম্নই তবু অশ্ব ডিম্ভ, সিংহই তবু নাম তার সিংহ, সিংহই তবু নাম তার সিংহ, হিম্নই তবু অশ্ব ডিম্ভ, সিংহই তবু নাম তার সিংহ, হিম্নই তবু অশ্ব ডিম্ভ, কা এই তারপর খাও একলা ছিল সিংহাকে চুরি চুরি ছিট ছড়ি হাঁচো হাঁচো ঠিক 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 ঠিক, সিংহই তবু নাম তার সিংহ, হিম্নই তবু অশ্ব ডিম্ভ, কা এই হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক, একটু ভয়েসটা বাড়াও, দুপায়ে পড়ে নগরা জনায় হেঁটে আগরা, আমতলা জমতলা নিমতলা পথে পাবে নয় তো ঠাট্টা, কপেট ভরে কাটা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, টক 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 টরে টক্কা আর কত দূরে বগুড়া তো মক্কা, কা এই হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক, সিংহই তবু নাম তার সিংহ, হিম্নই তবু অশ্ব ডিম্ভ, কা গোলগাল বিশু নন্দী দিন রাত আটে ফন্দি, ছুরি ছুরি ভুরি ভুরি বড় বড় কথা বলে, রাই বেটে পর্দা কয় পান সাথে জর্দা, গুলবাজি ডিগবাজি রগবাজি শুধু চলে, গুলবাজি ডিগবাজি রগবাজি শুধু চলে, এ বাড়ির খেতে চাই ফুড়ু কুচকে, ও বাড়ির খেতে হাসি ফুড়ু মুচকে, কা এই লাগে চাকা হাম্বা হাম্বা টিক টিক টিক, সিংহই তবু নাম তার সিংহ, হিম্নই তবু অশ্ব ডিম্ভ, কা এই লাগে চাকা হাম্বা হাম্বা টিক টিক টিক, হাম্বা হাম্বা টিক টিক টিক,
হাম্বা হাম্বা টেক 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 উপাই চুপাই উপা বলুপাই ইবিচিকা বিবিচিকা ইনামি নানি গাডু ইগি বিগি হারা বিগি হুমা হুমা ডু গাডু এই চুকুমাকু চুকুমাকু চেঙ্গি লাগে এই চুকুমাকু চুকুমাকু চেঙ্গি লাগে অরে রে অরে রে অরে রে 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 অরে রে অরে রে অরে রে রে এই দারা দারা দারা